তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী। নেশা রাজনীতি, পেশা দেওয়াল লিখন, পেশার তাগিদে দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী নীলয় চক্রবর্তী। কথাই বলে ভোট বড় বালায়, একদিকে ভোট অন্যদিকে পেশা টিকিয়ে রাখার তাগিদ, দুয়ে মিলে রাজনীতির ময়দানে তৃণমূল প্রার্থীদের দেওয়াল লিখে ফুটিয়ে তুলছেন বিজেপি প্রার্থী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী নীলয় চক্রবর্তী, তার নেশা রাজনীতি, পেশা দেওয়াল লিখন। আর এই পেশার জালে পড়ে শাসক দলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী নীলয়। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ, বাড়ি বাড়ি প্রচার, দেওয়াল লিখন চলছে। পার্টিটাকে ভালোবাসে, হ্যাঁ, যার জন্যই দেখা যাচ্ছে আমি আঠারো নম্বর বুথের আমার প্রার্থী হয়েছি, হ্যাঁ, এবং উপর থেকেও সেটা আমাকে প্রার্থী করিয়েছে ওরা সবাই, বিজেপি বিজেপি বর্তমানে এখানে, হ্যাঁ, সবাই, হ্যাঁ, শিল্পী, উনি শিল্পী, উনি লিখতেই পারেন, কারণ ওরা তো ওরা ওনার পেশা কিংবা রোজগার, হ্যাঁ, যার দিক থেকে উনি লিখতেই পারেন, কংগ্রেসের, বিজেপির, টিএমসির, হ্যাঁ, ওনার তো ওরা আয়ের, নিজের জীবনের একটা লড়াইয়ের জায়গায় আছে, আরে এর জায়গায় আছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী নীলয় চক্রবর্তী। তিনি একদিকে শিল্পী, অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন, এবারে গ্রামসভার বিজেপি প্রার্থী, অন্যদিকে ১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাধনা সরকার। নীলয়বাবু তার নিজের বিজেপি প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখছেন, দেওয়াল লেখার পাশাপাশি নিজের বুথে প্রচার করছেন বিজেপি প্রার্থী নীলয়। আমাদের এখানে জলের ব্যবস্থা খুব খারাপ, তারপরেই দেখুন ড্রেনের অবস্থা, জল নিকাশের ব্যবস্থা খুব খারাপ, এইগুলো উন্নয়ন চাই। যেই যুতুক আমাদের এখানে কোনো রাজনৈতিক ঝামেলা হয় না, আর যে দাঁড়িয়েছে দুজনেই আমাদের খুব ক্লোজ, এনার সঙ্গে চায়ের দোকানে আমরা আড্ডা মারি, চা খাই, এই বৌমা সব একসঙ্গে আমরা আড্ডা মারি, এখানে রাজনৈতিক ঝামেলা কিছুই হয় না, শুধু এরা যেই যুতুক উন্নয়নটাই দরকার। সংগ্রামপুর এলাকায় বিজেপি প্রার্থী নীলয় চক্রবর্তী বলেন, আমি একজন শিল্পী, শিল্প আমার পেশা, সে কারণে কোন দলের দেওয়াল লিখলাম সেটা বিষয় নয়, রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে দিয়ে এখানে শিল্পীর শিল্পকলা ফুটিয়ে তুলতেই আমি নেমেছি, লড়াই হবে ভোটের ময়দানে, রাজনৈতিক ময়দানে সেটা সম্পূর্ণ আলাদা। আমি ইন্টারেস্টেড বলে লেখা, সেই জন্য আমি লিখে দিচ্ছি এবং এটা আমার জীবিকা বলেই আমি করছি, কিন্তু যখন আমরা রাজনৈতিক এতে চলে যাব, যখন আমার যেহেতু এগেনস্ট পার্টি, আমি তো তার সঙ্গে ভালো লড়াই করব, সেই লড়াইটা আমার এই আঁকার পরেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে লড়াইয়ের ভূমিকাটা আমি নিয়ে নেবো। দেয়াল লিখছি, আমার দেয়াল লিখছি, এটা নিজে, যেহেতু এখানে তো পয়সার ব্যাপার থাকবে না, আমি নিজে প্রার্থী, নিজের দেয়াল লিখছি। শিল্পত্বই ঠিক, কিন্তু শিল্পীর কাছে তো এখানে হিংসার জায়গা আসবে না, শিল্পী শিল্পী, সে সবার ক্ষেত্রে সমান। রাজনৈতিক যখন আমি রাজনৈতিক ভূমিকা নেবো, তখন আমি যে রাজনৈতিক ময়দানে নামবো, তখন আমি চিন্তা ভাবনা নেবো কাকে আমি পরাজিত করব বা তার কাকে আমি কিভাবে তার সঙ্গে লড়াই করব, এটাই আমার মেন ভূমিকা। অন্যদিকে তৃণমূল প্রার্থী সাধনা সরকার বলেন, আমরা একই জায়গায় বসবাস করি, এটা নীলয়বাবুর পেশা, আদতে উনি একজন শিল্পী, এটা তার করতেই হবে, আমার ভালোই লাগছে বিষয়টি। এক কথায় শিল্পীর কাছে রাজনীতি যে হার মেনেছে তার প্রমাণ করেছেন নীলয়বাবু। উনি আমার পাড়ারই মানুষ, তো ওনার শিল্প এটা, ওনার পেশা যেহেতু, উনি তো এটা তো ওনাকে করতেই হবে, আমাকে তো আমার তো ভালোই লাগছে। উনি বিজেপি বিজেপি প্রার্থী, উনি বিজেপির দেয়াল লিখছেন, আবার উনি টিএমসির দেয়ালও লিখছেন, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি সবার পাশে দাঁড়াতে চাই। মানুষ মোটামুটি আমাকে কম বেশি, আমি তো নতুন প্রার্থী, মানুষ মোটামুটি আমাকে যথেষ্ট ভালোও বাসে, আশা করি সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি এই এলাকারই একজন বউ, তো আশা করছি সবাই আমাকে আশীর্বাদ সেইভাবেই করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।